আমার বুজুর্গ দোস্ত তৃতীয়তে আমি আয়াত তিলাওয়াত করেছি সূরা নিসা আয়াত নম্বর 69 এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমাবরদারি করবে হুকুম আহকাম মেনে চলবে তাদের মর্যাদার বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করেছে আমার উত্তর দিবেন কথা আমরা যদি এই মজলিসের মধ্যে একজন বড় মানুষ আসে এক এমএলএ আসে এক মিনিস্টার আসে তাদের সঙ্গে যদি অল্প সময় বসার যদি সুযোগ আমাদের মিলে যায় আমার বুক আমাদের বুক উপরে উঠে যায় হাসান আলী সাহেব বলে বলেন নিশ্চয় আমার বুক আমার সিনা উপরে আসে যায় কেন একজন মিনিস্টারের সঙ্গে আমার বসা হয়েছে একজন মিনিস্টারের সঙ্গে আমার মোলাকাত হয়েছে একজন বড় মানুষের সঙ্গে আমার উঠা বসা হয়েছে সেজন্য আমি নিজেকে বড় মনে করি ভাইরা আমার এই দুনিয়া খরচ স্থায়ী জিন্দিগি এই জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে আখরাতের জিন্দিগি আবাদুল আবাদের জিন্দিগি কখনো সে জিন্দিগি খতম হবে না শেষ হবে না আল্লাহ তাআলা বলেছে من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين أمار بندا شون ركو جن ركو جميت الله إبن الله الرسول الإطاعت كله فرمضان طريق كله যেগুলো আহকাম মানার জন্য বলা হয়েছে সেগুলো আহকাম মানল যেগুলো থেকে মানা করা হয়েছে নিষেধ করা হয়েছে সেগুলো কঠোর দুবস্তু থেকে দূরে রাখা হলো নিষেধ বস্তুগুলো করলো না জেনে রাখো তাদের উপর আল্লাহ তাআলার এবং আল্লাহর এমন ফজল যে তাদের হাসর নশর এবং জান্নাতের মধ্যে এমন ব্যক্তির সঙ্গে তাদেরকে রাখা হবে এমন ব্যক্তির সোহবত হাসিল হবে এমন ব্যক্তির সঙ্গ হাসিল হবে জান্নাতের মধ্যে যার উপর আল্লাহ তাআলা ইনাম এবং ফজল করেছে যার উপর আল্লাহ তাআলা ইনাম করেছে পুরস্কারে পুরস্কৃত করেছে আমরা শুনে আলহামদুলিল্লাহ বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা আমাদেরকে শিলা রাস্তা চলায় যাদের উপর আল্লাহ তাআলা ইনআম করেছে পুরস্কারে পুরস্কৃত করেছে তারা হলো নবী তারা হলো সুহাদা তারা হলো সালিহিন তারা হলো সুহাদা সালিহিন সুহাদা আম্বিয়ে কেরাম তাদের উপর আল্লাহ তাআলা ইনআম হয়েছে তাদের সঙ্গ তাদের সোহবত তাদের সঙ্গে উঠা বসা নসিব করাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে من يطع الله والرسول جميل الله تعالى ومن الله الرسول اطاعت قريش اطاعت مالك امتثال الامر واجتناب النواهي جيبولا قطع الله تعالى قل سي قران جنة شتا قرا আর যেগুলো কথা থেকে নিষেধ করছে সেগুলো কথা থেকে বেঁচে থাকা আল্লাহর হুকুমকে নবীর তরিকার মধ্যে পালন করার নাম হয়েছে ইতাআত এই ইতাআতের কথা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব আমরাকে আমাদেরকে আল্লাহ তাআলা বানান নাই শুধুমাত্র রূহ বানাইছে তখনই আমরা আল্লাহ তাআলার দরবার থেকে সেই কথা আমরা স্বীকার করে আসছি আল্লাহ তুমি মালিক তুমি খালিক তুমি পালন কর্তা তুমি আমাদেরকে সৃষ্টি কর্তা সেটা মানা সেটা কথা কওয়ার উদ্দেশ্য হলো যে আল্লাহ তুমি যে হুকুম করবা আমরা মানব যে হুকুমের থেকে যে কথা থেকে নিষেধ করবা যে কাজগুলো থেকে নিষেধ করবা সেই কথা যে কাজের থেকে আমরা দূরে থাকবো
ويجي سوره اعراف مدتي الله سبحانه وتعالى যখন সমস্ত মানুষকে বানানোর প্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানালেন যেটা বিষয় কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আয়াত রয়েছে ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ তাআলা ফেরেশতারে বলল হে আমার ফেরেশতা তোমার কাছে তোমাদের কাছে আমি এক কথা জিজ্ঞাসা করতেছি যে আমি দুনিয়ার বুকে আমি খলিফা এবং নায়েব বানানোর ইচ্ছা করছি তোমরা কি বলো ওই ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ربك ونقدس لك هيا الله نتشوي تبي بوليشو تبي مخلوق এবং নাইব বানানোর ইরাদা করেছো কিন্তু এমন মখলুক যারা মানব জাতি তারা দুনিয়ার বুকে গিয়ে তোমার নাফরমানি করবে তারা খুন খারাপা করবে প্রতিহতাল করবে তোমার নাফরমানি করবে আমরাই তো তোমার তাসবিহ করতেছি তোমার তাকদীস বয়ান করতেছি তোমার বরকত বয়ান করতেছি আর অন্য মখলুক বানানোর কি দরকার আল্লাহ বলেছিল ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা জানো না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানো হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানানোর পরে হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতারে বলল যে উসজুদু লি আদম আমি আদমকে বানাইছি তোমরা সবাইকে হুকুম করা হলো যে আদমকে সিজদা করো সমস্ত ফেরেশতা সিজদা করল কিন্তু ইবলিস সিজদা করল না আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করল কিন্তু ইবলিস বলল না না আমি তো সিজদা করব না যে জাতিকে তুমি এখন বানাইছো আর তাকে তুমি মিট্টির জরিয়তে মাটির জরিয়তে বানাইছো আমাকে বানাইছো আগুনের জরিয়তে কখনো সেটা হতে পারে না আমি আদমকে সিজদা করব আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ তাআলা বলল মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতু হে শয়তান হে ফেরেশতা আগে ফেরেশতা ছিল তোমাকে কোন বস্তু মানা করলো কোন বস্তু তোমাকে রুকাবট পয়দা করলো তুমি আদমকে সিজদা করলা না যখন আমি বললাম সিজদা করার জন্য তুমি বললা সিজদা করলা না সে বলল খলকতনি মিন নার ওয়া খলকতাহু মিন তিন হে মাবুদ হে আল্লাহ নিশ্চয় তুমি বলেছো সিজদা করার জন্য কিন্তু তুমি তো আমাকে আগুন ধরে আগুনের জড়িয়ে বানাইছো আগুনের খাসিয়ত হলো উপর দিকে উঠা আর মাটির খাসিয়ত হলো নিচের দিকে যাওয়া কখনো আমি আদমকে সিজদা করতে পারবো না দলিল দিয়েছে শয়তানে দলিল শয়তান তো বহুত আতিক ছিল বহুত ইবাদত গুজার হযরত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহ কিতাবের মধ্যে দেখছি যে যার ভিতরে চার আইন জমা হয়েছে সে কামিয়াব আইন লাইন যে আমরা পড়ি আইন চার আইন যার ভিতরে জমা হয়েছে সে কামিয়াব হয়ে যাবে এক নম্বর আইন হলো আবিদ একজন ব্যক্তি যদি আবিদ হয় আবিদ অর্থাৎ ইবাদত গুজার ইবাদত করনে ওয়ালা দ্বিতীয় আইন হলো আকিল আলিম আশিক এই চার আইন যার ভিতরে চার আইন জমা হয়ে গিয়েছে সে কামিয়াব হয়ে গিয়েছে আশিক হতে হবে আল্লাহ তাআলার হুকুম হয়েছে আমার দিলের ফাহিশ কি আছে পিছনে ছেড়ে দিতে হবে আল্লাহ তাআলার হুকুমের আগে আমাদেরকে ঝাঁপায় পড়তে হবে শয়তানের মধ্যে তিন আইন তো রয়েছে কিন্তু এক আইন হয় নাই নাই কারণে সে সারা জীবনের জন্য কিয়ামত হাশর আবাদুল আবাদুল জন্যে সে মালরুর হয়েছে আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছে আবিদ ছিল আকিল ছিল আলিম ছিল কিন্তু আশিক ছিল না ইষ্ট ছিল না আল্লাহ তাআলার হুকুমের প্রতি ইষ্ট না থাকার কারণে সে আবাদুল আবাদের জন্য নাফরমানের লকত হয়েছে বেরামত
আমাদের ক্ষেত্রে কত আইন নাই হিসাব করে দেখেন কোন আইনই কোন মানুষের কোন আইন নাই না আবিদ না আকিল না আলেম না আশিক তবে আল্লাহ তাআলা আমাদের উপরে কত রকম করণ করেছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য তওবা দরজা খুলে রেখেছে যে তওবা যদি করো যে তোমাদেরকে তওবা করার পরে নিশ্চয়ই maaf করে দেওয়া হবে ভাইরা আমার বন্ধুরা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পয়দা করা হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতে হাত ডান হাত কিনার পিঠে পিঠের মধ্যে রাখা হলো রাখার সঙ্গে সঙ্গে অগণন এক মখলুকাত সৃষ্টি হয়ে গেল পিপার মত অনেক মখলুক সৃষ্টি হয়ে গেল ডান হাত যে সময় রাখলো তারপর এক হাতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাই সাইডে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাই পুষ্টের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি বাই হাত রাখলো অগণন মখলুকাত কিয়ামত পর্যন্ত আসনে বালা মখলুকাত সৃষ্টি সৃষ্টি হয়ে গেল তখন এই মখলুকাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলো যে একজন মানুষের চেহারা বহুত চমকিতেছে নূর উজ্জ্বল হইতেছে তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলো যে অমুক ব্যক্তিকে বলা হলো যে তোমার বেটা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে বললো যে দাউদ এনার বয়স কতখান হবে বলা হলো ইনার বয়স 60 বছর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললো যে আমার বয়স থেকে 40 বছর নিয়ে ইনার বয়সকে 100 পুরা করা করে দেওয়া হলো সেটা করা হলো যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসলো আসার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 40 বছর বাকি ছিল তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে বললো আপনার তো সময় শেষ হয়ে গিয়েছে আপনাকে তো আল্লাহর দরবারে যেতে হবে তিনি বলল না না আমার তো 40 বছর বাকি রয়েছে তিনি বলল ফেরেশতায় বলল যে না আপনি তো 40 বছর দিয়ে দিয়েছেন আপনার বেটাকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে না না আমি দেই নাই সে হাদিসের মধ্যে আসছে ফানাসিয়া আদম ওয়া নাসিয়া ইবনুহু যে তোমার আদির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বলে গিয়েছিল সে কারণে আমাদের মধ্যে যে ভুল আমাদের মধ্যে যে এক কথা কওয়ার পর তারপরে মনে থাকে না সেই ভুল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা সন্তান হিসেবে পেয়েছি সেজন্য আল্লাহ তাআলা আহতে আলাস সমস্ত রূহের পয়দা করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমার রব নাই সমস্ত মানুষ বলেছিল পালু বালা নিশ্চয়ই তুমি আমার রব আমরা মেনে এসেছি ওয়াদা করে এসেছি যে না আল্লাহ তাআলা আমাদের রব আমাদের পালনকর্তা কিন্তু দুনিয়ার বুকে আসার পর সেই ওয়াদাকে ভুলে ফেলেছি সেই জন্য জামানা দর জামানা এক জামানার পরে আরেক জামানা নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে নবরুজ করেছে পাঠিয়েছে সেই ওয়াদার ইয়াতিহানির জন্য ইয়া কোরআনের জন্য স্মরণ করাই করায় দেওয়ার জন্য যে তোমরা আল্লাহর কাছে ওয়াদা করে আসছো যা কিছু তোমরা এই দুনিয়ার মধ্যে আসবে আল্লাহর যা হুকুম আছে তা মানবে আল্লাহর যে যে নিষেধগুলো আছে সেই নিষেধের থেকে দূরে থাকবে সেই কথা স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জামানায় জামানায় নবীকে প্রেরণ করেছে ভাই আমার বন্ধুরা আমি এক আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের তর্জমা শেষ করে আমি পয়েন্ট শেষ করে দিতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম তারা তার সঙ্গে থাকবে যাদের উপরে আল্লাহ তাআলাকে ইনাম করা হয়েছে তাকে মিনান নবীজী ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহীন যে নবীর সঙ্গে থাকবে জান্নাতে ঢোকে এই আয়াত নাযিল হওয়ার আগে একজন সাহাবী জিজ্ঞাসা করলো যে হুজুর আমি আপনাকে এমন ভালোবাসি আমার নিজের দিলের জানের থেকেও ভালোবাসি
আমার ছেলে মেয়ে বিবি বানাচ্ছে কিও ভালোবাসি কিন্তু যদি আমি মরে যাই আপনার ইন্তেকাল যদি হয়ে যায় আপনি তো জান্নাতে থাকতেন কিন্তু আমি জানি না আমি জান্নাতে হতে পারবো কি না সেটাও আমার জানা নাই তবে আমি কেমন ভাবে সবর করব আপনাকে না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন না অল্প পর এই আয়াত নাযিল হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাকে বলে দিল যে তুমি যে কথা বলেছো আল্লাহ এখনই আয়াত নাযিল করেছে যে যদি তুমি ভালো কাজ করেছো জান্নাতে যদি যাও আমাদের সঙ্গে নবীর সঙ্গে তোমার দেখা মেলামেশা হবে মুলাকাত হবে আমার আর তোমার মুলাকাত নিশ্চয় হবে ভাইরা আমার বন্ধুরা যদি আমরা এই দুনিয়ার লোকে বহু বড় উচ্চ দরজার মানুষের সঙ্গে থাকলে আমাদের চিনা গুণেও সে উঠে যদি আমাদের জান্নাতের লোকে আমাদের সোহবত আমাদের সঙ্গ নসিব হয় আম্বিয়ায়ে কেরামের সাথে সুলাহার সাথে সুহাদার সাথে আমাদের থেকে মর্যাদাশীল মর্তবাসীল আর কেউ হতে পারে না ভাইরা আমার বন্ধুরা সর্বশেষে সময় বহুত শেষ হয়ে গিয়েছে আমার হুজুর সাহেব এসে গিয়েছেন তিনি আমাদের সম্মুখে মূল্যবান কথা রাখবেন ইনশাআল্লাহ আমি বেশি সময় আর দিয়ে বেড়া দিয়ে থাকতে চাইতেছি না সর্বশেষ আমার এক অনুরোধ রয়েছে যে আল্লাহ তাআলা কিতাব কেমন ভাবে এই দুনিয়ায় যদি থাকা যায় তবে নিশ্চয়ই গুনাহ হবে নিশ্চয় গুনাহ হবে কিন্তু এই গুনাহ থেকে তওবা করতে ওয়ালা এমন নিষ্পাপ হয়ে যায় যেমন সে কখনো গুনাহ করে নাই যদি এই গুনাহ রূপে অনুতপ্ত হয়ে হাদিসের মধ্যে আসছে যদি একজন মানুষ হাত উঠালো উঠায় বলতো আল্লাহ আমি গুনাহ করেছি আমার গুনাহ কোনো সীমা রেখা নাই তুমি যদি মাফ না করো আর মাফ করনে ওয়ালা কেউই নাই মা মিন আব্দিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু একজন মানুষ তার চোখের থেকে যদি এমন ভাবে পানি পড়ল চোখের পানি যদি এই চেহারার মধ্যে এই মুখের মধ্যে যদি লাগে গেল আল্লাহর নবী বলতেছে যে এই চেহারার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে সেজন্য আমরা এই দুনিয়ার মধ্যে থাকা সত্ত্বে তওবা করতে হবে মরার পরে কোনো তওবার দরজা খোলা থাকবে না আমরা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন